আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ডায়রি। আজকে আমি তৈরি করব স্কুল কলেজের সামনে বিক্রি করা মামাদের মতো আমরার ভর্তা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে যে সকল মামারা ভর্তা তৈরি করেন, আজকে আমি চেষ্টা করছি আমরার ভর্তাটি ঠিক সেভাবে তৈরি করার জন্য। আমি এখানে দুটো আমরা নিয়েছি, আমরাগুলোকে এখন ছিলে নেব এবং টুকরো করে নেব। এখন আমি টুকরো করে রাখা আমরাগুলোকে একটু থেতো করে নেব। এটি সম্পূর্ণ অপশনাল, তবে আমি কেন থেতো করে নিয়েছি সেটিও বলছি। আমরা কিন্তু অনেকটা শক্ত জাতের হয়, আমরাগুলোকে যদি আমরা একটু থেতো করে নিই তাহলে ভর্তাটি তৈরি করার পর খেতে খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি আমরাগুলোকে থেতো করে তারপর আমি একটি বক্সে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি একটি তেঁতুলের বিচি, এখন দিচ্ছি লাল শুকনো গোটা মরিচকে আমি একটু তেলে ভেজে নিয়ে ভেঙে নিয়েছি, তারপর দিচ্ছি কাসুন্দি। আমি আজকে প্রাণ কাসুন্দিটি ইউজ করছি। কাসুন্দি আবার বেশি দিতে যাবেন না, বেশি হয়ে গেলে কাসুন্দির একটা গন্ধ আসে। সবগুলো উপকরণ দেওয়া শেষ, আমি এখন ঢাকনাটি লাগিয়ে বক্সের ভালোভাবে ঝাঁকিয়ে নেব। দেড় থেকে দু মিনিটের মতো আমি এটিকে ঝাঁকিয়ে নিয়েছি, যেমনটা মামারা ঝাঁকিয়ে নেয়। আমরার সাথে এখন সকল মশলাগুলো খুব ভালোভাবে গায়ে গায়ে মেখে গেছে। বাস, তৈরি হয়ে গেল স্কুল কলেজের সামনে বিক্রি করা মামাদের মতো আমরার ভর্তা। একটি প্লেটে নিয়ে নিচ্ছি আমি ভর্তাগুলোকে। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আপনাদের কি খেতে ইচ্ছে করছে দেখে? তাহলে ঝটপট আপনারও বাসায় তৈরি করে ফেলেন আমরার ভর্তাটি। যখন স্কুল কলেজে পড়তাম, মামারা কিন্তু ঠিক এইভাবে আমরার ভর্তা তৈরি করত। অপেক্ষা করতাম কখন ক্লাস শেষ হবে আর স্কুল বা কলেজ থেকে বেরিয়ে কখন এই ভর্তাটি খাব। খুব বেশি মিস করি সেই দিনগুলো। আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।